হ্যালো বন্ধুরা, ভিন্নমত পোষণকারী বীর মুক্তিযোদ্ধাদেরও রেহাই দেওয়া হচ্ছে না, এরকমটা এবার জানিয়েছেন ফখরুল। দেশবিরোধী দল ও ভিন্নমত পোষণকারী বীর মুক্তিযোদ্ধাদেরও জুলুম নির্যাতনের হাত থেকে রেহাই দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন যে 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর আমি শাসনগোষ্ঠী ক্ষমতার দ্বন্দ্বে ধরাকে স্বরাজ্ঞান করেছেন। বিএনপি শীর্ষ নেতারা থেকে শুরু করে বিএনপি বিরোধী দলগুলো সব পর্যায়ের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণের ঘটনাকে সরকার গণতন্ত্রকামী রাজনীতিবিদদের জন্য প্রযোজ্য করেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ এবং শীর্ষ নেতারা সহ সব পর্যায়ের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনাকে এখন প্রতিদিনের কাজ হিসাবে নিয়েছে সরকার। তিনি বলেন, হাফিজউদ্দিন আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি 71 স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এসে সাহসী ভূমিকা পালন করেছে এবং তার বিরুদ্ধেও তাকেও রেহাই দেওয়া হয়নি এবং তাকেও মিথ্যে মামলায় জুলুম নির্যাতনের হাত থেকে তাকে রেহাই দেওয়া হচ্ছে না। তিনি আর বলেন যে বর্তমানে দেশে আইনের শাসন সুশাসন নেই বললেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই দেশে ভীত ও আতঙ্কের বিস্তার ঘটানো হচ্ছে। বিবৃতিতে বিএনপি মহাসচিব সারা দেশে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করা হচ্ছে বলে অভিযোগ করে এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে হাফিজউদ্দিন আহমেদের সাজা প্রত্যাহার সহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বানও জানান। বন্ধুরা, এই আপডেটটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।